হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট বিভাগের দ্বিতীয় বিমানবন্দর। ভিডিওটি খুবই খুবই সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে দেখে চলুন। সিলেট বিভাগের দ্বিতীয় বিমানবন্দর হচ্ছে শমশেরনগর বিমানবন্দর। শমশেরনগর বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়া সর্ববৃহত্তর সামরিক বিমানঘাঁটি। শমশেরনগর বিমানবন্দরের প্রাচীন নাম ছিল দিল জান্দ বিমানবন্দর। শমশেরনগর বিমানবন্দরটি বাংলাদেশের কমলগঞ্জ উপজেলায় শমশেরনগরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণস্থ অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে। বিমানবন্দরের পাশেই রয়েছে কমলগঞ্জের অবস্থিত বদ্ধভূমি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যটকগণ দর্শন করতে পারেন বিমানবন্দরের ভিতর। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত বিমান বাহিনী C&M সার্ভাইভাল স্কুল শমশেরনগরে অবস্থিত। এটি মৌলভীবাজার জেলা থেকে 17 কিলোমিটার দূরে ও শ্রীমঙ্গল উপজেলা থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে এ উপজেলায় যাতায়াতের জন্য সড়ক ও রেলপথ দিয়ে সহজেই যাতায়াত করা যায়। সড়ক পথ দিয়ে ঢাকা থেকে সরাসরি উল্লেখযোগ্য বাস সার্ভিস পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলা চালু আছে। সেখান থেকে সিএনজি বা অটোতে আপনাকে আসতে হবে এই শমশেরনগরে। এই শমশেরনগর বিমানবন্দরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে BAF শাহীন কলেজ। ভিউয়ার্স, আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য অথবা পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা গত ভিডিও বারাউড়া চা বাগান লেক দেখেননি, সেই ভিডিওটিও আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।